হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছো আমি রেডি, এই যে জুতোটা পরা হয়নি, এখন ঘরে জুতো পরে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে প্রায় 17টা। তো চলো আমরা কোথায় যাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তো দেখতে থাকো। দেখো ঘর বাড়ির অবস্থা এখন আর ঠিক করতে পারছি না, তো চলো দেরি হয়ে গেছে। তুমি দাদা ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন মাঝ রাস্তায় আছি। অনিকা একটু বাথরুম হয়েছিল, বাথরুম করলো। হাই করো, অনেকটা দূর চলে এসেছি, চা খাওয়ার কোথাও দাঁড়িয়ে। তো চলো আবার গাড়িতে উঠি। তো আমরা এখন গাড়ি পার্কিং করছি, আমরা চলে এসেছি কোথায় মনা? হ্যাঁ, আমরা মায়াপুরে চলে এসেছি। তো চলো গাড়িটা পার্কিং করে তারপর হাঁটবো। বাড়ি দেখে ফোন করে দাও মাকে, মাকে ফোন করে দাও। চলো আমরা এখন পৌঁছিয়েছি, গাড়ি পার্ক করে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি। আর এখানে তোমরা থাকতেও পারবে তাই না? এখানে নাম হচ্ছে ভবন। কোথায় যাচ্ছি এখন? চলো আমরা এখন মন্দির দর্শন করবো, তবে আমরা আগে খাবার অর্ডার দিতে যাচ্ছি গদা ভবনে। আর সেখানে গদা ভবন যাইতে খুব ভালো, আর এখানে দুপুরের লাঞ্চটা আমরা পার্সেল নেবো, আমরা এখানে খাবো না কি, আমরা এটা পার্সেল নিয়ে যাবো। তো চলো দাদা। তো এই যে বড় মঠটা আমরা এখনো যাইনি, আমরা এখন খাবার খাবো, তো এই জন্য আমরা এখন কোথায়? গদা ভবন গেস্ট হাউস। তো এটা কপিটি এখন সংগ্রহ করুন, কি এটা স্পেশাল ডিসকাউন্ট, কিসের চলছে ডিসকাউন্ট? তো এটা আমরা যাইছিলাম, আমরা এখন গদা ভবনে ঢুকছি। ওখানে একটু দেখা দাদা, কি বাবা ক্যালিবেলাই এ গাড়িটা পার্কিং করে দিলাম, গাড়িটা নিয়ে গোশালা যাওয়া যেত না? এই তো কাছেই, তো ঢুকতে দেবে না, এদের টোটোগুলি ঢুকতে দেয় তাই না? এই যে খুব সুন্দর জায়গা, ওখানে প্রবেশ নিষেধ। তোমার এখানে দাঁড়া, ধরবে না, হ্যাঁ ডোন্ট টাচ, ঠিক আছে, কিছু ডোন্ট টাচ, নাহলে ওরা রাগ করবে। স্মাইল প্লিজ। ওয়াও, চলো এবার আমরা গদা মঠে টিকিট কাটি, ভোগ খেতে হবে ঠাকুরের। তো চলো যা যাক। পার্সেল কি করবো এখন? হ্যাঁ তার টিকিট লাগবে তো না? টিকিট কি এখন করে নেবো না তখন বললে হবে? ঢোকো ঢোকো ঢোকো, চলো পার্কে যাই। এই যে সবাই বসে আছে, স্লিপ তোমো, তোমার পার্ক মানে তো স্লিপ তাই না? ও পার্ক তো স্লিপ নেই, এরা স্লিপ করেনি। চলো আমরা এমনি ছবি তুলে আসি। কি সুন্দর ফুল দেখেছিস, ডোন্ট টাচ, ওকে আমার দিকে তাকাও। মানে ওই বড় স্কন্ডে যাবো বাবা আসুক, তারপরে খুব সুন্দর ফুলগুলি দেখ তাই না মা? আচ্ছা ধরো একটুখানি, ছিঁড়বে না ছিঁড়বে না, কারণ ওরা তো এগুলো সৌন্দর্যের জন্য লাগিয়েছে না, এগুলো ছিঁড়তে নেই। হ্যাঁ একটা পাতা, দাদা ভাই গেছে গোড়া মাঠে পার্সেলের জন্য, বাড়িতে একটা পার্সেল নিয়ে যাব। আর এদিকে মাম্মাম দেখো কি মজা, ঠিক আছে বাবা তো খুঁজে পাই যে আমরা
খুঁজে পাচ্ছে না ও বলে একটু রান করবে রান এইখানেই মনে হয় ওই আরতিটা হয় বুঝলাম হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে নি মন্দিরে তো তৈরি হয়নি এখনো মা বললো গিয়েছিলাম হ্যাঁ তৈরি হয়ে গেছে কমপ্লিট হয়নি তো এখনো না মা বললো না বড় মন্দিরে তৈরি হয়ে গেছে দেব তো বাড়ি যাওয়ার সময় তো আমরা এখন তো অনেকক্ষণ থাকবো এখানে বাড়ি যাওয়ার সময় কত খেলনা কিনে দিতে হবে বাবা আর আজকে মন্দিরটা এখনো তৈরি হয়নি আমি ছোটবেলা থেকে দেখছি মন্দিরটা তৈরি হচ্ছে বুঝলে আমি যখন সিক্সে পড়ি তখন আমি তখন দেখি মন্দিরটা তৈরি হচ্ছে আমার মনে আছে মায়াপুর ঝালমুড়ি সেন্টার হ্যাঁ হ্যাঁ মায়াপুর মানে তো নিয়ে যাবি আমাদের বাচ্চাগুলি বাচ্চা এসেছে ও বলে ওর বাবাদের বাড়ির বাচ্চাগুলি এসেছে হ্যাঁ মায়াপুর দেখতে এসেছে তোদের সঙ্গে ইডলি ধোসা স্টল তোমার ইডলি আমি খাবো না আমার ইডলি ভালো লাগে না খেতে না আমি খাবো না এসব
হাত ছাড়বি না কিন্তু লোকে ধরে নিয়ে চলে যাবে তোমাকে দুটো ব্যাগ কিনে দেবো এই যে এই মঠটা দেখেছো এইটার কথা বলছি এটাই মন্দিরের সামনে একটা তবে সেই লোকটা কোথার থেকে কাটছে আমি সেটাই বুঝতে পারছি না গেটের বাইরে না ভাল লাগছে না মায়াপুরে এসেছি চিদেশ না কাটলে হবে হরে কৃষ্ণ না মানে মরাকেও তুরস্তা কাটিয়ে দেবো কিন্তু সবাই করবো আমরা এই যে টয়লেট যাই আমি টয়লেটে যাবো আসলে এদিকে আছে আমি চিনি এদিকে বাবা এখন আসতেন টিকিট কেটে টিকিট পাচ্ছি না মশা মস্কিটো কামড়েছে বাড়ি যাবে তারপর সাইকেল আবার গাড়ি আছে এখানে হেলমেট আছে আবার টিকিট কাটতে গেছে না এ না এখান থেকে লাইন দাঁড়ায় জানিস এখান থেকে লাইন দাঁড়িয়ে প্রসাদ দেয় প্রসাদ খেতে হয় হ্যাঁ তুমি তো কোনোদিন আসিনি তুমি প্রথম এসছো আমাকে একটা ফোন করি দাঁড়া ভালো করে দাও সাইড করে দেয় ওইদিকে ঘুরে দাঁড়াইছে না আমি তো বন্ধ করে দাঁড়াও আমার তো ঘুরে দাঁড়ায় দাঁড়া আমি আলাদা দিচ্ছি না সব জায়গায় তো দিচ্ছি একটা দিন জিজ্ঞেস করো চলো ওই ওখানে হরে কৃষ্ণ বলো না আরে আরে ওটা ওকে তোমরা যদি না পায়ে নুপুর দিয়ে হাঁটো এই তো আমি আমরা রাখছি হ্যাঁ গরু সিং ধরবি দেখেছিস কাউগুলি ভালো কতো জানে ধুয়ে দিচ্ছে গোবর পরিষ্কার করছে যদি হারিয়ে যায় ওই জন্য স্টিকার মেরে রেখেছে কানের মধ্যে হ্যাঁ ওইদিকেও গরু থাকে বুঝলা কই বাচ্চা
আমরা এখন গোশালা থেকে আসলাম এখানে ঘুরে এখন আমরা যাচ্ছি খাবার খেতে মানে এখানে টোকন করে 40 টাকা না কত টাকা টোকন আছে তোমাদের টোকনটাও দেখাচ্ছি 40 টাকা টোকন দিয়ে এখানে খেতে হয় তো আমরা সেই খাবার লাইনে এখন যাচ্ছি এই যে কুপনটা দেখতেই পাচ্ছো তো এই কুপন করেছি আমরা এবার আমরা খেতে যাচ্ছি তো আর এখানে লাইন দিয়ে যেতে হয় আর এই যে খাবার জায়গায় আমরা পৌঁছে গেছি আর এখানে আগের ব্যাস হয়তো খেতে বসেছে আর আমি অনেক হ্যাঁ 40 টাকা টোকন না এই আমরা আগের বার এখানেই খেয়েছিলাম হ্যাঁ ওটা কিছু দিন ওই জায়গা ওই কর্নারে খেয়েছিলাম আমরা ওই কর্নারে বসেছিলাম গেছে এবার আমরা ঘুরে বেড়াচ্ছি মন্দিরে ছেলে বুঝি না তো এ মা আম দাঁড়া ছবি তুলে দি অন্য খাবার খেলে ভালো আর কিছু না আসি না কোথায় সে ওইটা পাপন মুখ শুনবে আসি বাজে সে ওখানে তো সে করলাম তো আহা পা দেয় না মানে ঠাকুরের এগুলি ওকে ক্যামেরা আছে ওকে ধরে নিয়ে যাবে রেখে দিয়ে চলে যাবো রেখে দিয়ে চলে যাবো কিন্তু হরে কীর্তন করবে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই না অনিতা
هاري راما هاري راما এই চুড়িটা তো ঢেলা হয়ে যাচ্ছে না লাগে না আমরা এটা ঢুকতে পাচ্ছি না এটা বন্ধ হয়ে গেছে এখানে ফোন এলাউ নেই এই যে বড় মন্দিরটা না এই দিকটা মুখ হবে না ভিতরে ঢুকো না দোকানে এলাউ নেই ওই যে মামা এখন রান দিচ্ছে বুড়োকে নাম জিজ্ঞেস করেছিস নতুন বন্ধুর সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে গেছে আর আমরাও খেয়ে দিয়ে সবকিছু ঘুরে একটু রেস্ট নিচ্ছি আর তোমাদের দাদা ভাই গেছে পার্সেলটা আনতে গদাভবনে আমার একটা বাড়িতে নিয়ে যাব তো চলো আমি আজকের মানে আমাদের